আসসালামু আলাইকুম গাইস, আজকে রেসিপিটার নাম হলো যে আমি টমেটো চাপ বানাবো। তো আমার একটা ভিডিও আপনারা দেখছেন, আমার মনে হলো যে ভালো আদা কষা টমেটো গুলোকে আমি কেটে তারপরে এগুলোকে শুধু সিদ্ধ করলাম। এই সেই টমেটো সিদ্ধ করার পর এখানে শুধু দেখতেছেন আপনার কাঁচামরিচ, এই কাঁচামরিচ গুলোতে ঝাল মিডিয়াম, অর্থাৎ বেশি ঝালও না মিষ্টিও হালকা ঝাল আছে। এগুলো শুধুমাত্র আমি গোটাটা পালাই দিই, এগুলো গোটাটা পালাই দেওয়ার পরে এগুলোর কালারটা হবে ঠিক এইরকম, এইরকমই হবে। এখন আমি কি করতেছি, কীভাবে চাটনিটা বানাইতে হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। বিরিয়ানির সে তো আপনারা ভালো একটা টেস্ট পাবেন। এখানে আলুটা বাড়াই দিচ্ছি, এখানে এখনো কিছু দিনে শুধু পেঁয়াজটা সামান্য দিয়ে আমি এগুলোকে শুধু এখন এখনো তেলও দিনে কিছুই ছিল, শুধু শুকনা পাতিলের মধ্যে পেঁয়াজ এবং আমি কাঁচামরিচ দিলাম। আচ্ছা এখন দেখুন হইতেছে, এবার আমার কাজ হবে আমি তেল দিয়ে দিচ্ছি। তো তেল আমি দিয়ে দিব কি পরিমাণে দেখুন, সেটা আপনাকে বুঝে দিচ্ছি। আমার এই আপনি সাত চামচের সাত আট চামচ দিলেন, আমি অনুমান করে দিচ্ছি যেহেতু আমি এক খাইতেছি, সুতরাং আমাকে এটা নিয়ে এত বেশি টেনশন করতে হচ্ছে না। এখানে আসতে বলো লবণ দেব, এটা পিলপিল ডাল কি খাতা হ্যায়? মানে উল্টা পাল্টা করতে পারি, কোনো সমস্যা নেই।
मिक्स करार पर Hi, everybody.
জানেন তো আমার হচ্ছে শর্টকাট তরিকা, আজকে বাড়িতে এখন কথা বলতে পারি না, মাথা হয়ে গেছে গরম, ঝটফট আমি আবার চলে আসতেছি কিছুক্ষণের ভিতরে। এখন সোজা রোমে চলে যেতে হবে, শেষ হয়ে গেল আমার আজকের টমেটো চাটনি। এক হাতে ধরে নিচ্ছি, রোমে গিয়ে ডাকনাটা দেব। ওই যে মেইন গেট, এটা আমার রুম, আমি আমার নামও লিখে রাখছি। দরজাটা বন্ধ করে দিচ্ছি, এসিটা আর একটু চলক, সমস্যা নাই। খানাগুলো আমার আস্তে আস্তে হচ্ছে, ঠান্ডা হচ্ছে। আপাতত জামা কাপড়গুলো একটু পাল্টে নিচ্ছি। জামা কাপড় গুলো পাঠাইলাম, একটু ঝটপট এখন একটা হাত মুখটা ধুতে হবে, জানি না সময় কত হয়েছে আজকে। আল্লাহ, আজকে তো সময়টা ঠিক করতে পারলাম না। তো আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।